ওয়েলকাম ফ্রেন্ডস নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমরা উড হ্যাবের ব্যবহার নিয়ে আলোচনা করব। উড হ্যাবের দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার একটি হলো কোনো কিছু কাছে থাকতো কিন্তু বাস্তবে সেটা নেই এমন অর্থ যখন প্রকাশ করে তখন আমরা বাক্যে উড হ্যাবের ব্যবহার করি যেমন আমার একটি গাড়ি থাকতো আমি ভালো চাকরি করলে আমার একটি গাড়ি থাকতো আসলে গাড়ি থাকতো কিন্তু বর্তমানে নেই তো সেক্ষেত্রে আমরা উড হ্যাবের ব্যবহার করব আবার একই রকমভাবে কোনো কাজ করে নেওয়া হতো কিন্তু হয়নি তিনি আসলে আমাকে পড়াতেন তিনি আমাকে একটি বাইক কিনে দিতেন তিনি আমাকে সাহায্য করতেন কিন্তু তিনি করেননি তো এমন কোনো কিছু করে নেওয়া হতো অর্থ প্রকাশ করতেও আমরা এই উডহ্যাফের ব্যবহার করব চলো মূল আলোচনায় এসে দেখে যে উডহ্যাফের এই দুটো ব্যবহার কোন কোন ক্ষেত্রে কিভাবে হয় have ঢ্যাবের ব্যবহার পয়েন্ট ওয়ান আমরা এক নম্বর নিয়মটা নিয়ে প্রথমে আলোচনা করছি কাছে হতো বা কাছে থাকতো এরূপ অধিকার বা মালিকানা নির্দেশ করতে এমন সম্ভাবনা ছিল অর্থে উড হ্যাবের ব্যবহার হয় এক্ষেত্রে মনে রাখতে হবে হ্যাব হচ্ছে মূল ভাগ আমরা যে কোনো ভাগকে যেভাবে ব্যবহার করি এখানটা হ্যাব ঠিক সেভাবেই ব্যবহার হচ্ছে হ্যাব কোনো অক্সিলারি বা সাহায্যকারী ভার্ভ নয় এখানটায় মূল ভার্ভ হিসাবে ব্যবহার হয় অর্থাৎ প্রথম যে উড হ্যাবের ব্যবহার আমরা করছি প্রথম নিয়ম অনুসারে তো এক্ষেত্রে হ্যাব হচ্ছে মূল মূলভার অর্থাৎ মেইন ভার্ভ এবং এখানে হ্যাভ কিছু অধিকার করা কিছু কাছে থাকা কারোর কিছু রূপে থাকা তো সেই অর্থে আমরা হ্যাবের ব্যবহার করছি এবং একে বলে পজেশন যেমন দেখো আমার একটা বাড়ি থাকতো ব্যাপারটা এরকম যে আমার যদি অনেক টাকা থাকতো তবে আমার একটা বাড়ি থাকতো যদি আমি চাকরি করতাম ভালো তবে আমার একটা বাড়ি থাকতো কিন্তু বাস্তবে সেটা নেই তো সেই রকম অর্থে আই উড হ্যাভ এ হাউস যদি এটাকে নেগেটিভ করতে হয় যে আমার বাড়ি থাকতো না আমার একটা বাড়ি থাকতো না তো তখন তোমরা উডের পরে নটটা বসিয়ে দেবে আই উড হ্যাভ এ হাউস যদি উডের সাথে কন্ট্রাক্টেড ফর্মে তোমরা যদি বসাও তবে হবে উড বা আই উড নট হ্যাভ এ হাউস তো বলার সময় আই উডেন্ট হ্যাভ এ হাউস এমন বললেই ভালো হয় অর্থাৎ আমার একটা বাড়ি থাকতো না আর যদি বলো আই উড হ্যাভ এ হাউস তবে হবে আমার একটা বাড়ি থাকতো দ্বিতীয় এক্সাম্পলে দেখি তার কাছে এত অর্থ থাকতো না টাকা পয়সাকে আমরা অর্থ বলছি হি উডন্ট হ্যাভ সো মাচ মানি সো মাচের সাথে আমরা অফ ব্যবহার করতে পারি সো মাচ অফ মানি যে কোনো একটা তার কাছে এত অর্থ থাকত না সে যদি চাকরি না করতো বা সে যদি ব্যবসা না করতো তবে তার কাছে এত অর্থ থাকতো না এই দ্বিতীয় অংশটা তার কাছে এত অর্থ থাকতো না এই সেন্সে হি উডন্ট হ্যাভ সো মাচ মানি বা হি উডেন্ট হ্যাভ সো মাচ অফ মানি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিরকম সেন্সে কিরকম অর্থে কোনো কিছু একটা হতে পারতো কিন্তু সেটা নেই যদিও হতে পারা এই অর্থটা আমরা ব্যবহার করব না কারণ তখন আমরা উডের ব্যবহারে চলে যাব। কোনো কিছু একটা হওয়ার কথা ছিল হতো কিন্তু হয়নি সেটা তো সেক্ষেত্রে আমরা উড হ্যাভের ব্যবহার করব তুমি বললে তিনি আসতেন তিনি আসতেন হি উড হ্যাভ কাম তো এখানটায় যে বাক্যের যে প্রথম অংশটা বলছি এতক্ষণ যে তুমি বললে তিনি আসতেন তো এই বাক্যের প্রথম অংশটা এটা বাস্তবে সাবজাকটিভ মুড বলে একটি মুড হয় যখন মুডের ক্লাস করাবো তখন এটা নিয়ে আলোচনা করব সেই প্যাটার্নের মধ্যে পড়বে তো ক্ষেত্রে যদি আমি বলি তিনি যদি তার কাছে এত অর্থ থাকতো না তিনি যদি চাকরি না করতেন তবে তার কাছে এত অর্থ থাকতো না সেক্ষেত্রে বলবো হ্যারি নট বিনে গুড সার্ভিস হোল্ডার he wouldn't have so much money but he, he wouldn't have so much of money একটা এক্সাম্পল দেখো তাদের কি এত ক্ষমতা হতো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তো আমরা কি করব উডটাকে জাস্ট সাবজেক্টের আগে বসিয়ে দেবো তাদের কি এত ক্ষমতা হতো তুমি যদি তার পাশে না থাকতে হ্যাড ইউ বিন নট বিসাইড হিম বা হ্যাড ইউ বিন নট বিসাইড দেম তুমি যদি তাদের পাশে না থাকতে তো এই ধরনের বাক্যের যে প্রথম অংশটা সেটা নিয়ে আজ বিশেষ আলোচনা করছি না তবে কি তাদের এত ক্ষমতা হতো তাদের কি এত ক্ষমতা হতো উড দেওয়ার সো মাছ অথরিটি বা কোটা খেয়াল করে দেখো তাদের কি এত ক্ষমতা হতো উড পাওয়ার বা সো অথরিটি তোমার কাছে কি একটি বইও থাকতো না এটা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুটোকে মিশিয়ে করা রয়েছে তো যখনই দেখবে নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে রয়েছে যে অক্সিলারিটা থাকবে সেটা সাবজেক্টের পূর্বে বসিয়ে দেবে এখানে উডটাকে এক্ষেত্রেও দেখো সাবজেক্টের পূর্বে বসিয়েছিলাম এক্ষেত্রেও বসানো হয়েছে কিন্তু যেহেতু এটা নেগেটিভ রয়েছে তো নটটা শর্ট ফর্ম করে উডের সাথেই বসানো রয়েছে কন্ট্রাক্টের ফর্ম ফর্ম করে উড উড ইউ হ্যাভ এ সিঙ্গেল বুক তোমার কি একটি বইও থাকতো না তোমার বা তোমার কাছে কি একটি বইও থাকতো না উডন্ট ইউ হ্যাভ এ সিঙ্গেল বুক মনে করো বাক্যের প্রথম অংশটা বলছি সে যদি তোমাকে বই না দিত তবে তোমার কাছে কি একটি বইও থাকতো না হ্যাড হি নট গিভেন ইউ এ সিঙ্গেল বুক বা হ্যাড হি নট গিভেন ইউ বুক উড ইউ হ্যাভ এ সিঙ্গেল বুক বুঝতে পারলে বাক্যের প্রথম অংশটা এখানে বলা হচ্ছে না বাক্যের দ্বিতীয় অংশটাই এখানে বলা হচ্ছে প্রথম অংশটা মুডের সাথে আলোচনা করবো সাবজ্যাক্টিভ মুডের মধ্যে একটা সেন্টেন্স আমি দিয়ে দিয়েছি আমি যদি ভালো আয় করতাম আমার একটি গাড়ি থাকতো এই যে আমার একটি গাড়ি থাকতো এই অংশটাকে সময় আমাদের উড উঠাবের প্রয়োজন পড়ছে সাবজেক্টিভ মুডের মধ্যে পাস পারফেক্টে আমাদের হ্যাডের ব্যবহার হয় ইতিমধ্যেই আমি দু একটা এক্সাম্পল দিয়েছি তো সেক্ষেত্রে এই যে এই যদির জন্য তোমরা ইফ ব্যবহার করতে পারো আর অন্যথা হ্যাডটাকে বাক্যের শুরুতে বসেও তোমরা ইফের পরিবর্তে ব্যবহার করতে পারো যেমন দেখো আমি যদি ভালো আয় করতাম এই সেন্টেন্সটার ট্রান্সলেশনটা কি হ্যাড আই আর্ন ওয়েল হ্যাড আই আর্ড ওয়েল এটার কথার অর্থই হচ্ছে আমি যদি ভালো আয় করতাম অন্যথা ইফ আই হ্যাড আর্ণ ওয়েল যে কোনো একটা তোমরা লিখতে পারো হ্যাড আই আর্ন ওয়েল বা ইফ আই হ্যাড আর্নড ওয়েল আই উড হ্যাভ এ কার সেন্টেন্সটা আরেকবার বলছি আমি যদি ভালো আয় করতাম হ্যাড আই আর্নড ওয়েল বা ইফ আই হ্যাড আর্নড ওয়েল আই উড হ্যাভ এ কার আমার একটা গাড়ি থাকতো আমাদের এই দ্বিতীয় অংশটা এটা ট্রান্সলেট করার জন্যই আমাদের কিন্তু এই উড হ্যাভের প্রয়োজন পড়ছে যদি সে এখানে না থাকতো আমার এসব থাকতো না হয়তো তিনি সমস্ত কিছুর আয়োজন করেছেন তো যদি সে এখানে না থাকতো এক্ষেত্রে কি করবো হ্যাডের সাথে আমরা ভারতের থার্ডফর্ম বসাচ্ছি তো হ্যাড হি নট বিন হেয়ার বা ইফ হি নট বিন হেয়ার যে কোনো একটি বসাতে পারো হ্যাডটাকে সামনে দিয়ে মানে শুরুতেও বসাতে পারো হ্যাড হিটার বা ইফ হি হ্যাড নট বিন হেয়ার আই উডেন্ট হ্যাভ দিস আমার এসব থাকতো না তো সোজা কথায় আমার এসব থাকতো না আমার এসব হতো না মানে এইগুলো আমার অধিকারে থাকতো না আই উডেন্ট হ্যাভ দিস তা আমরা বুঝতে পারলাম যে উড হ্যাব যদি অধিকার করা নির্দেশ করে অধিকার করার একটা সম্ভাবনা প্রকাশ করে তো সেক্ষেত্রে আমরা উড উডহ্যাবের ব্যবহার করব তুমি যদি আমাকে একটি কলম দিতে আমার একটি কলম থাকতো আই উড হ্যাভ এ পেন আমার অনেক পোশাক থাকতো আই উড হ্যাভ মেনি ড্রেসেস এইভাবে তো আমরা দেখলাম যে উড হ্যাবের কীভাবে ব্যবহার করতে হয় হ্যাভটা এখানে মূল ভার এবং এখানে উডটা অক্সিলারিভার মডেল এবার আসছি আমরা দ্বিতীয় পয়েন্টে কিছু হয়ে যেত বা কিছু করে নেওয়া হতো কোনো কন্ডিশনে কোনো শর্ত সাপেক্ষে কোনো কিছু হয়ে যেত বা কোনো কিছু করে নেওয়া হতো এমন কিছু করার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি বাস্তবে হয়নি পুরোটাই কাল্পনিক পুরো বিষয়টাই এর আগেরটাও যেটা দেখালাম আমার একটা পেন হতো তুমি যদি আসতে আমি আমার একটা জামা হতো তুমি যদি আমাকে টাকা দিতে আমি একটা গাড়ি কিনতাম তো এগুলো পুরোটাই হচ্ছে কাল্পনিক এখানে কিছু অধিকার করা বোঝাচ্ছে অধিকার হতো যেমন তুমি আমাকে একটি পেন দিলে আমার একটি পেন হতো মানে আমার অধিকারে একটি পেন থাকতো এক্ষেত্রে হচ্ছে কি তুমি যদি আমাকে সাহায্য করতে আমি লিখতে পারতাম তো দুটোর কোনোটাই হয়নি তুমি আমাকে সাহায্য করো নি আমি লিখতেও পারিনি আর এক্ষেত্রে তুমি আমাকে পেন দেও আমার পেন নেই তো দুটোর ক্ষেত্রে নেই তো তেমন অর্থে আমাদের এই উড হ্যাপের ব্যবহার হচ্ছে এবার যে উড হ্যাবটা ব্যবহার করব এখানে কিন্তু হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং এক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ডু ডি ডান ডানটা ব্যবহার হবে ফার্স্ট পার্টিসিপাল ফর্মটা ব্যবহার হবে দেখো সে আমাকে সাহায্য করে দিত সে যদি এখানে আসতো তবে সে আমাকে সাহায্য করে দিত এই দ্বিতীয় অংশটা আমি বলছি সে যদি এখানে আসতো এটা এখানে লেখা নেই সে যদি এখানে আসতো আমরা ইতিমধ্যেই দেখেছি হ্যাড ই কাম হেয়ার বা ইফ হি হ্যাড কাম হেয়ার তো সেই অংশটা বাদ দিচ্ছি সে আমাকে সাহায্য করে দিত হি উড হ্যাভ হেল্পড মি এই জায়গাটা খেয়াল করে দেখো উড বসানো হলো হ্যাভ বসানো হলো এবং থার্ড ফর্ম হলো। থার্ডফর্ম এক্ষেত্রে কিন্তু হেল্পটা হচ্ছে মূল এবং এবং উড সে আমাকে সাহায্য করে দিত হি উড হ্যাভ হেল্পড মি এই সেন্টেন্সটা কিছু এক্সাম্পল তোমরা মনে রেখে দেবে তবেই দেখবে যে এই সেন্টেন্সগুলো মনে রাখতে কোনো অসুবিধা হতো না হবে না আমি তোমাকে বলে দিতাম আমি যদি জানতাম আমি তোমাকে বলে দিতাম মানে আমি জানিও না আমি তোমাকে বলিও নি মানে দুটো কোনোটাই হয়নি যে পুরোটাই কাল্পনিক আমি তোমাকে বলে দিতাম আই উড হ্যাভ টোল্ড ইউ খেয়াল করে দেখো আমি বলে দিতাম কিন্তু বলিনি আমি যদি জানতাম বা আমার কাছে যদি থাকতো আমি যদি জানতাম হ্যাড আই নোন ইফ আই হ্যাড নোন দুটোই ব্যবহার করতে পারো হ্যাড আই নোন বা ইফ আই হ্যাড নোন আমি তোমাকে বলে দিতাম আই উড হ্যাভ টোল্ড ইউ আমি তোমাকে বলে দিতাম সেন্টেন্সটা ক্লিয়ার হয়েছে তিন নম্বর এক্সাম্পল আসছি এবার সেন্টেন্সটা কিন্তু প্যাসিভে এতক্ষণে যেমন ধরো আমি তোমাকে বলে দিতাম এক্ষেত্রে হবে এরকম যদি সেন্টেন্স তোমাকে বলা হতো এরকম তাকে কিছু শেখানো হতো না দেখো কে শেখাচ্ছে সেটা বলে দেওয়া নেই তোমরা জানো যে প্যাসিভ সেন্টেন্সগুলোতে অ্যাক্টিভ এবং প্যাসিভ তার মধ্যে যে প্যাসিভটা রয়েছে প্যাসিভে যে সাবজেক্ট থাকে কর্তা থাকে সে কোনো কাজ করে না এই যে দেখো তাকে কিছু শেখানো হতো না এখানে সাবজেক্ট তাকে তাকে সে কিন্তু কাজটা করছে না শেখানোর কাজটা কে করবে না করবে সেটা বলে দেওয়া নেই সেই জন্য নেগেটিভ আছে সেই জন্য নটের ব্যবহার হলো এবং হ্যাভের ব্যবহার হলো আর বিন কেন এসলো প্যাসিভ উড হ্যাভ বিনের ব্যবহার আমরা এর পরবর্তী লেসেনই আসবে আমাদের তো সেক্ষেত্রে এই পার্টটা আরও ভালো করে আলোচনা করা হবে এক্ষেত্রে তোমরা দেখে নাও যে উড হ্যাভ যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো যদি প্যাসিভি হয় তখন উড সাথে একটা হ্যাভ হয়ে যায় তাকে কিছু শেখানো হতো না হি উড নট হ্যাভ বিন টট এনিথিং এটা প্যাসিফি রয়েছে আর একটা এক্সাম্পল একই রকম দেখো তুমি না এলে তাকে বলা হতো না এখানটা দেখো পুরো শর্তটাই বলা আছে যদি তুমি না আসতে তবে তাকে কিছু বলা হতো না তেমন সেন্টেন্স এই যে তাকে বলা হতো না কে বলবে সেটা বলে দেওয়া নেই অতএব এটা প্যাসিভে আছে হ্যাড ইউ নট বা ইফ ইউ হ্যাড নট কাম সেন্টেন্সটা একই হ্যাড ইউ নট কাম বা ইফ ইউ হ্যাড নট কাম কামটা এটা থার্ড ফর্মে আছে হি উডেন্ট বিন টোল্ড তাকে বলা হতো না এই জায়গাটা খেয়াল করো তাকে বলা হতো না হি উডেন্ট হ্যাভ বিন টোল্ড তোমাকে বলা হতো না ইউ উডেন্ট হ্যাভ বিন টোল্ড তোমাকে দেখানো হতো না ইউ উডেন্ট হ্যাভ বিন শোন এগুলো কিন্তু রয়েছে এখানে দুটো এক্সাম্পল রয়েছে প্যাসিভে প্যাসিভের এই আলোচনাটা পরবর্তীতে আরো করবো এখানে যে জুড়ে সেই জন্য দেখো পাশে প্যাসিভ লেখা রয়েছে তো আমরা আজকে যেটা মূল আলোচনা করছি সে আমাকে সাহায্য করে দিত এই ধরনের সেন্টেন্সগুলি হি উড হ্যাভ হেল্পড মি আমি তোমাকে সাহায্য করতাম আই উড হ্যাভ হেল্প ইউ আমার কাছে অর্থ থাকলে আমার কাছে টাকা পয়সা থাকলে আমি তোমাকে সাহায্য করে দিতাম আই 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 মানি মানি বা ইফ হ্যাড উড ইউ আমি তোমাকে সাহায্য করতাম আই উড ইউ যদি আমার টাকা থাকতো তো সে অর্থে ইফ আই হ্যাড হ্যাড মানি ডবল হ্যাড এর ব্যবহার হবে সেটা পরবর্তীতে আরেকবার বলে দেবো প্রথম হ্যাড যেটা সেটা সাবজেক্টিভ মুডের জন্য আসছে এবং দ্বিতীয় হ্যাড যেটা সেটা হচ্ছে অধিকার করা সেই অর্থ নির্দেশ করতে ব্যবহার হচ্ছে ইফ আই হ্যাড হ্যাড মানি আমি তোমাকে সাহায্য করতাম আই উড হ্যাভ হেল্প ইউ তো আমি তোমাকে বলে দিতাম আমি যদি জানতাম আমি তোমাকে বলে দিতাম হ্যাড আই নোন এই যে হ্যাড আই নোন বা ইফ আই হ্যাড নোন একটা হ্যাড হচ্ছে সাবজেক্ট সাবজেন্টিভ মুডের জন্য বসলো এবং নোন এটা হচ্ছে ভারতের থার্ড ফর্ম হিসাবে বসলো এর আগে দুটো হ্যাড বসিয়েছিলাম একটা হ্যাড বললাম যে সাবজেক্টিভ মুডের জন্য এবং আরেকটা হ্যাড হচ্ছে হ্যাভ থার্ড ফর্ম হিসাবে তো আমি যদি জানতাম আমি তোমাকে বলে দিতাম হ্যাড আই ইফ আই হ্যাড তোমরা এক্সাম্পলের মাধ্যমে দেখলে যে কিভাবে উড হ্যাভ ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্নে আসছে পাঁচ নম্বর এক্সাম্পলটা দেখো তিনি গতকাল এখানে আসতেন আসতেন অর্থাৎ এসে পড়তেন তিনি যদি বাড়ি থাকতেন তবে তিনি গতকাল এখানে এসে পড়তেন হ্যাড হি বিন অ্যাট হোম বা ইফ হি হ্যাড বিন অ্যাট হোম হি উড হ্যাভ কাম হিয়ার ইয়েস্টারডে তো আমরা শুধু দ্বিতীয় পার্টটা আলোচনা করছি তিনি গতকাল এখানে এসে পড়তেন বা আসতেন হি উড হ্যাভ কাম এখানেটা হচ্ছে হেয়ার হবে একটা হি উড হ্যাভ কাম হিয়ার ইয়েস্টারডে হি উড হ্যাভ কাম হিয়ার ইয়েস্টারডে তিনি আমাকে বইটি দিতেন না তুমি যদি আমার সাথে না থাকতে তবে তিনি আমাকে বইটি দিতেন না তিনি আমাকে বইটি দিতেন না হি উডেন্ট হ্যাভ গিভেন মি দ্য বুক হ্যাভ ইউ সরি হ্যাড ইউ নট বিন বুক তিনি আমাকে বইটি দিতেন না এটা তো বুঝতে পারলে যদি তুমি আমার সাথে না থাকতে ইফ ইউ হ্যাড নট বিন উইথ মি বা হ্যাড ইউ নট বিন উইথ মি তো আমরা বুঝতে পারলাম যে দ্বিতীয় বাক্যটা যে নেগেটিভে রয়েছে তিনি আমাকে বইটি দিতেন না অর্থাৎ দিয়েছেন এখানে যে বাক্যটা যে সেন্টেন্সটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই কাল্পনিক এখানে যতগুলো সেন্টেন্স পাচ্ছ সবই কাল্পনিক তুমি কি তাদের বলে দিতে তুমি কি তাদের বলে দিতে উড হ্যাভ টোল্ড দেম একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি যদি জানতে তবে তুমি কি তাদের বলে দিতে তুমি যদি জানতে এবার বলো কিভাবে বলবে হ্যাড ইউ নোন বা ইফ ইউ হ্যাড নোন আমি কিন্তু দুটো করে পার্ট বলছি ইফ ইউ হ্যাড নোন এটা যেমন ঠিক আছে নয়তো হ্যাড ইউ নোন এটাও ঠিক আছে তুমি যদি জানতে ইফ ইউ হ্যাড নোন তুমি কি তাদের বলে দিতে উড ইউ হ্যাভ টোল দেম এই যে তুমি কি তাদের বলে দিতে সেই অর্থে উড ইউ হ্যাভ টোল দেম তিনি কি আমার জন্য তিনি কি আমার সমস্যায় আমাকে সাহায্য করতেন না উড হি উডের সাথেই নটটা বসানো হলো যদি এখানে না বসাও তবে হির পরে নটটা বসাতে হবে উড হি নট তো বলার সময় আমরা উডুট একসাথে বলি সেই জন্য উডুনটাই এখানে লেখা আছে উডুট হি হ্যাভ হেল্পড মি তিনি কি আমাকে সাহায্য করতেন না ইন মাই ট্রাভেল আমার সমস্যায় বুঝতে পারলে এই সেন্টেন্সগুলো উড দিয়ে সম্পূর্ণ কাল্পনিক তিনি এখানে এসে পড়তেন আমি তোমাকে বলে দিতাম কিন্তু বলিনি তিনি এসে পড়তেন হি উড হ্যাভ কাম হিয়ার আমি তোমাকে বলে দিতাম আই উড হ্যাভ টোল্ড ইউ এরকম তো এইগুলোই যদি পারা শব্দটা থাকে আমি তোমাকে বলে দিতে পারতাম তো সেখানে উডের জায়গায় তোমরা কুডের ব্যবহার করবে এখানটা দেখো সেরকম কয়েকটা এক্সাম্পল দেওয়া রয়েছে আমি কাজটি করে নিতে পারতাম আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে আমার ক্ষমতা ছিল এই এই ক্ষেত্রে হয়নি কাজটা কিন্তু এক্ষেত্রে আমার ক্ষমতা ছিল তার সত্ত্বেও করিনি আই কুড হ্যাভ ডান দ্য তিনি আমাকে সাহায্য করে দিতে পারতেন না হি হেল্প মি বাক্যের প্রথম অংশ যেগুলো বলছি শর্তের ক্ষেত্রে তিনি যদি এখানে থাকতেন তবে তিনি আমাকে সাহায্য করতেন বা সাহায্য করতেন না হ্যাড ই বিন হ্যাভার বা ইফ হি হ্যাড বিন হেয়ার হি কুডেন্ট হ্যাভ হেল্প মি তিনি আমাকে সাহায্য করতে পারতেন না তো তোমরা আজকে দেখলে যে উড ব্যবহার হ্যাভ কী কীভাবে হয় তো প্রথম অর্থে উড কোনো কিছু অধিকার করা যেমন তিনি আমাকে টাকা দিলে আমার একটা পেন থাকত হ্যাড ই গিভেন মি মানি বা ইফ হি হ্যাড গিভেন মি মানি আই উড হ্যাভ এ পেন তো সেক্ষেত্রে আমরা উডহ্যাবের ব্যবহার করলাম আর এক্ষেত্রে আমি গতকালই তোমাকে বলে দিতাম আই উড হ্যাভ টোল্ড ইভ ইয়ে স্টাডি কোনো করে দিতাম বলে দিতাম আর ওটা আমার থাকতো হতো তো সবই কাল্পনিক কাল্পনিক অর্থে এই অর্থে আমরা উডহ্যাব এবং উডহ্যাবের এক ক্ষেত্রে হ্যাভটা হ্যা হচ্ছে মূল আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে অক্সিলাইট ভাব হিসাবে আমরা ব্যবহার করলাম তো পরবর্তী লেসনে আমরা উড হ্যাভ বিনের আলোচনা করব তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি আমার পূর্ববর্তী ভিডিওর কিছু ভিডিওর লিঙ্ক তোমরা নিচে পেয়ে যাবে প্রয়োজনে কমেন্ট করো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো বাই